তো দরকার নাই, তুমি আমার বাচ্চাটাকে শুধু একটু দেখো। শাকিব খান তার ছোট সন্তান সেইজাদ খান বীরকে কতটা অবহেলা করেন তাই এবার কাঁদতে কাঁদতে জানান দিলেন শবনম বুবলি। ওর জন্য দুধ কিনতে হয়, ডায়পার কিনতে হয়। আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগতম। সর্বপ্রথম একটু ভিডিও ক্লিপ দেখলেন আমাদের নায়িকা বুবলি, সে শাকিব খানের প্রতি অভিযোগ করতেছে তার একটি বাচ্চা রয়েছে। আর এই বাচ্চা নিয়ে কিন্তু আপনারা বেশ কিছুদিন আগে প্রতিবাদ করেছিলেন, শাকিব খানের কাছে কোনো মেয়েরা যেও না, গেলেই সে পেটে বাচ্চা দিয়ে দিবে। সেই বাচ্চাই আজকে নিয়ে এই বুবলি সোশ্যাল মিডিয়াতে হাজির, অর্থাৎ সাংবাদিক কাছে সাক্ষাৎ দিলেন। শাকিব খান তার এই ছেলেটির ভরণ পোষণ দিচ্ছে না। তাহলে চলুন আমরা ভিডিওটি দেখে নিই। আমার দায়িত্ব দরকার নাই, তুমি আমার বাচ্চাটাকে শুধু একটু দেখো। শাকিব খান তার ছোট সন্তান সেইজাদ খান বীরকে কতটা অবহেলা করেন তাই এবার কাঁদতে কাঁদতে জানান দিলেন শবনম বুবলি। ওর জন্য দুধ কিনতে হয়, ডায়পার কিনতে হয়। শবনম বুবলি কাঁদতে কাঁদতে বললেন, আমি শুধু শাকিবের কাছে অনুরোধ করেছিলাম আমার দায়িত্ব নিতে হবে না, তুমি শুধু আমার এই ছোট্ট সন্তান সেইজাদ খান বীরের দায়িত্বটুকু নিও। ওর দায়িত্বটা নাও, ওকে টেক কেয়ার করো। কেননা আমি যখন সেইজাদকে জন্ম দিই তখন আমার কোনো কর্ম ছিল না, আমার সন্তানের জন্য দুধ কিনতে হতো, ডাইপার কিনতে হতো, আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না। আমি কতই আর মা বাবার কাছে চাইতাম, আমি মা বাবার বাসাতে ছিলাম, আমি লজ্জায় আর চাইতেও পারতাম না। তখন আমি শাকিবের কাছে অনুরোধ করতাম যেন আমার সন্তানের খরচটা সে দেয়, স্ত্রী হিসেবে আমার খরচ না দিলেও চলবে, শুধু যেন সে তার সন্তানের দায়িত্বটা পালন করে। আমার দায়িত্ব দরকার নাই, তুমি আমার বাচ্চাটাকে শুধু একটু দেখো। কিন্তু শাকিব তা করেনি, মাঝে মধ্যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে দিত আর কখনোই খোঁজ নিত না সেইজাদ খান বীরের। বুবলি কাঁদতে কাঁদতে বলেন, আমি যখন আমেরিকায় ছিলাম আমার সন্তান প্রসব হবে, আমার যখন সন্তান প্রসবের ব্যথা ওঠে তখনও আমি শাকিব খানকে ফোন কলে পাইনি। সেই মুহূর্তে যখন আমি হাসপাতালে সেন্সলেস হয়ে গিয়েছিলাম, আমার জ্ঞান ফেরার পর আমি যখন নার্সদেরকে বলি আমার পরিবারের সঙ্গে আমাকে একটু যোগাযোগ করিয়ে দেন বা আমার স্বামীর সঙ্গে যোগাযোগ করিয়ে দেন, আমি হয়তো আর বাঁচবো না, সেই মুহূর্তেও আমি আমার স্বামী শাকিব খানকে কাছে পাইনি। সে কোনোভাবেই আমাকে সাহায্য করেনি। আমি অনেকদিন ওয়েট করেছি, হয়তোবা শাকিব খান আমার ও আমার সন্তানের খোঁজ নিবে, কিন্তু দিন শেষে দেখেছি শাকিব খান কোনোভাবে আমাদের খোঁজ নেয়নি। পরে যখন বুঝলাম যে আমার বাচ্চাটা না খেয়ে মরবে তখন আমি কাজে ব্যাক করলাম। ওয়েট করতে করতে দেখলাম কি ভাই, আমার বাচ্চাটা দুই দিন পরে না খেয়ে থাকবে। এখন দেখছি শাকিব খান আমার কাজের জায়গাটা নিয়েও মিথ্যা অপবাদ দিচ্ছে, আমার কাজের জায়গাটাও বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। আমি কোনো সহযোগিতাই পাইনি শাকিব খানের কাছ থেকে। আমি কিচ্ছু পাইনি, বুবলি আক্ষেপ করে আরো একটি ঘটনা শেয়ার করেন। 2021 সালে নাকি বুবলির সাথে আবারও ভালো ব্যবহার করেছিলেন শাকিব খান, মিডিয়ার সামনে নাকি বুবলির সাথে তিনি ভালো ব্যবহার করেন এবং পরে গিয়ে নাকি বুবলিকে বলেন, তুমি আবার ভেবো না যে তোমার সাথে আমার সবকিছু ঠিক হয়েছে, আমি তোমাদের খোঁজ নেব বা সেই যাদের খোঁজ নেব। এটা বলতে গিয়ে আবেগে পড়ে যান শবনম বুবলি। আমি তোমার সাথে নরমাল হয়েছি, তুমি ভেবো না যে আমি সবসময় তোমার খবর নিব। অঝরে কাঁদতে দেখা যায় শবনম বুবলিকে। বুবলি কাঁদতে কাঁদতে বলেন, আমি যখন বাবা ও সন্তানকে একসঙ্গে দেখি তখন আমার মনটা খুশি হয়ে যায়, তখন শাকিব খান আমাকে বলে, তুমি বেশি খুশি হয়ো না, তুমি ভেবো না যে সবকিছু ঠিক হয়ে গিয়েছে। তুমি কিন্তু বেশি খুশি হয়ে যেও না।